দশম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন, এবছরের প্রশ্নপত্র দেখতেই পাচ্ছ, এই মাত্র পরীক্ষাটা তোমাদের হয়েছে। তো জীবন বিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্র তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, এবং এই প্রশ্নপত্রটা সম্পূর্ণ তোমরা স্ক্রিনশট করে নিয়ে প্র্যাকটিস করো, কারণ এই ধরনের প্রশ্ন পরীক্ষাতে এসে থাকে। দেখতে পাচ্ছ, প্রথমে তোমাদের বিভাগ ক, যেটা থাকে এমসিকিউ, টেক্সট বুক একটু ভালো করে পড়া থাকলে এই এমসিকিউগুলোর উত্তর খুব সহজে তোমরা কিন্তু পেয়ে যাবে। পরবর্তী পেজে দেখো, পরের পেজে তোমাদের কিছু এমসিকিউ আছে, এরপর তোমাদের বিভাগ খ। তো বিভাগ খ তোমাদের যেটা থাকছে, দেখো এখানে মোট 11টা প্রশ্নের মধ্য থেকে যে কোনো 9টা উত্তর দিতে হবে, এবং প্রত্যেকটা সঠিক উত্তরের জন্য থাকবে 1 নম্বর করে। এখানে কিছু শূন্যস্থান আছে এবং অনুপাত মেলাতে হবে, ক স্তম্ভ খ স্তম্ভ আছে, সত্য মিথ্যা আছে, এবং এক কথায় উত্তর দিতে হবে, এমন সব প্রশ্নগুলো আছে। সম্পূর্ণ প্রশ্নটা তোমরা স্ক্রিনশট করে নেবে। দেখতে পাচ্ছ, পরের পেজে দেখো, ক স্তম্ভ খ স্তম্ভ, তো এখানে স্তম্ভগুলো মেলাতে হবে। এবার দেখো, পরবর্তী দেখে একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দিতে হবে, এগুলোর জন্য তোমরা 1 নম্বর করে পাবে, ঠিক আছে। এবার তোমাদের বিভাগ গ, বিভাগ গ তোমাদের থাকছে 4টের উত্তর দিতে হবে, প্রত্যেকটা সঠিক উত্তরের জন্য 2 নম্বর করে থাকবে। তো এখানে দেখতে পাচ্ছ কোশ্চেনগুলো, উদাহরণস্বরূপ ফটোট্যাকটিক চলন বুঝিয়ে দাও, থাইরক্সিন হরমোনের 2টি কাজ, স্নায়ুগ্রন্থি ও গ্যাংলিয়ন বলতে কী বোঝো, বলো, শোকের সন্ধির উদাহরণ সহ বিবৃতি করতে বলেছে। এবার দেখো, পরের দাগে তোমাদের ইউক্রোমাটিন ও হেটারক্রোমাটিনের পার্থক্য, কায়াজোমা বলতে কি কি বোঝো, বিভাগ ঘ যেটা দীর্ঘ প্রশ্ন, একটা যে এখানে বলেছে যে কোনো 3টি উত্তর দিতে হবে, তো এখানে যে কোনো 3টে না, 3টি উত্তর দিতে হবে, প্রত্যেকটাতে অথবা দিয়ে কোশ্চেন আছে, তো প্রত্যেকটা সঠিক উত্তরের জন্য 5 নম্বর। একটি আদর্শ নিউরনের পরিচ্ছন্ন চিত্র, তারপর হচ্ছে মানবচক্ষু, এবছরের জন্য কিন্তু মানবচক্ষু খুবই খুবই গুরুত্বপূর্ণ, এবং মানবচক্ষু অঙ্কন করে দেখো লেন্স, রেটিনা, কর্নিয়া, অ্যাকুয়াস, হিউমর এগুলো চিহ্নিত করতে হবে। শ্রেষ্ঠ হরমোন মনে ক্ষরণস্থল কার্য, লেখো ডায়াবেটিস মেলিটাস রোগের লক্ষণ, অথবা দিয়ে বলেছে গমনের চালিকা শক্তিগুলি বিবৃতি করো, মাছের গমনে মায়োটম পেশির ভূমিকা, মাইটোসিস কোষ বিভাজন, অ্যানাফেজ দশা 3টি বৈশিষ্ট্য উল্লেখ করতে বলছে, মাইটোসিসকে সমবিভাজন বলার কারণ কি, অথবা দিয়ে বলেছে একটি আদর্শ ইউক্যারিওটিক ক্রোমোজোম ক্রোমাটিড অংশ এবং গৌণ খাঁজ বিবৃতি করো, আর কোষচক্রের গুরুত্ব উল্লেখ করতে বলেছে। তো এই হচ্ছে প্রশ্নটা, তোমরা প্রত্যেকে এই প্রশ্নগুলো সব সলভ করে নেবে, আর পাশাপাশি অন্যান্য বিষয়ের প্রশ্নপত্রগুলো তোমরা দেখে নেবে, ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে। তাছাড়া এই মুহূর্তে স্ক্রিনের মধ্যে দেখো অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখতে পাচ্ছ, তো দেখতে চাইলে জাস্ট একটা ক্লিক করো, ক্লিক করলে তোমরা ভিডিওগুলো দেখতে পাবে।